সকালে যখন রুটি সবজি এগুলো বানাতে একদমই ইচ্ছা করে না তখন আমি এই নাস্তাটাই তৈরি করি খেতে দারুণ মজার লাগে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা চার কোয়ার রসুন কারিপাতা আর সামান্য জিরা ঝালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন যারা পেঁয়াজ রসুন খেতে চান না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে দিতে পারেন এবার এটাকে ব্লেন্ড করে নিয়ে এবার একটা মিচিং বলে নামে এনেছি দিয়ে দিচ্ছি একা পাটা তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি সুজি না থাকলে সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি ফ্লেক্স গুঁড়ো মশলাটা নিজেদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোর পরিমাণটা কম দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কচি সবজিগুলো নিজেদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন যে সবজিগুলো খেতে পছন্দ করেন সেই সবজিগুলো এর ভিতরে অ্যাড করে দিতে পারেন এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব রোজ রোজ রুটি সবজি এগুলো যখন বানাতে একদমই ইচ্ছে করে না বা খেতে ইচ্ছে করে না তখন ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন বা বাচ্চাদের একঘেয়ী খাবার খেতে খেতে যখন ভালো লাগে না এভাবেও বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন ব্যাটারটা তৈরি করতে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে আর ব্যাটার দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কতটা ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে একটা প্যান নিয়েছি প্যানে তেল ব্রাশ করে দিয়েছি আমি এই প্যানে নাস্তাটা তৈরি করব আপনারা যে কোনো প্যানে নাস্তাটা তৈরি করতে পারেন এবার এখানে নাস্তার ব্যাটারটা এভাবে গোল করে দিয়ে দিচ্ছি নাস্তাটি চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন চাইলে রুটির মতো বড় করেও তৈরি করতে পারেন আর আমি যেভাবে ছোট করে তৈরি করছি এভাবেও তৈরি করতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে দেব, নিচের দিকটা যখন হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেবো এবার এই নাস্তাটাকে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে নানা রকমের সবজি দিয়ে আর আটা দিয়ে দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন তাদেরকে সবজি খাওয়ানো হয়ে যাবে তাদের পেটও ভরবে এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে চাইলে হাতের সময় কম থাকলে আগের দিন রাতে এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন নাস্তাটি দেখতে আরও বেশি সুন্দর হয়েছে এই প্যানে নাস্তাটি তৈরি করার জন্য আপনাদের কাছে এরকম প্যান থাকলে এই প্যানেই তৈরি করে নিতে পারেন বা আপনাদের কাছে না থাকলে যে কোনো প্যানেই নাস্তাটি তৈরি করে নিতে পারেন নাস্তাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজার হয় সকালে যখন হাতের সময় কম থাকে ঝটপট ঘরোয়া উপকরণে এভাবে মজার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন খেতে দারুণ মজা লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসো ভালো থাকবেন টাটা